আপনার নাম কি? অন্বেষা রয়। আপনার বয়স কত? 26। আজকে কত তারিখ? 13/1/2015। আপনি কোথায় থাকেন? দমদম মাগিল বাজার। আপনার এখন কি সমস্যা আছে? আমার এখন আক্কেল দাঁতের সমস্যা রয়েছে, যেটা এইদিকে দেখতে পাচ্ছেন যে এখানে ওপর নিচ লেফট রাইট দুটো দিকে, হ্যাঁ ওপর নিচ এই যে লেফট রাইট দুটো দিকে আক্কেল দাঁতটা একদম মানে শুয়ে রয়েছে, যার জন্য আমার মানে এই দাঁতে মানে ব্যথা হয় এবং আলসারের সমস্যা রয়েছে। সেই জন্য আমি ডক্টর অনির্বাণ সেনগুপ্তর এখানে এসেছি এটার অপারেশন করার জন্য। দাঁত সম্পর্কিত আগে আপনার কোনো অভিজ্ঞতা আছে কি? হ্যাঁ, আমি ডক্টর সেনগুপ্তের এখানে আগে 2007 সালে এসেছিলাম প্রথম। আমার দাঁতের মানে প্রথম দাঁতটা মানে একদম সামনে লেফট সাইডের দাঁতটা মানে একটু নড় ছিল, মোবিলিটি ছিল এবং তার জন্য মানে আমার একটু একটু ব্যথা হতো আর একটা সাদা মানে আর হালকা একটা স্পট মতন ছিল, যেটা উনি 2007 সালে সেটা ট্রিটমেন্ট করেন 7-8টা সিটিংয়ে এবং আমি খুব স্যাটিসফাই ছিলাম সেই ট্রিটমেন্টটার পর। এবং আবার আমি 2009 সালে এখানে আসি এবং আমার এর পূর্বে আমি ধরুন প্রায় 7-8 বছর আগে আমার আরসিটি হয়েছিল নর্থ বেঙ্গলের একটি চেম্বারে, উনি একজন ডাক্তার করেছিলেন ডেন্টিস্ট, কিন্তু ওটা মানে 5 বছর বাদে ওই আরসিটি ওটা মানে ভেঙে যায় এবং তার ফলে আমার ওখান থেকে ব্যথা হতো বা একটু মানে ওখান থেকে হালকা রক্ত বা এরকম ব্যথা এটা অনুভব করতাম, যার জন্য আমি ওনার ওখানে আসি 2009-তে এবং উনি আমাকে আবার দ্বিতীয়বার আরসিটি করেন এবং সেটা এবং সুন্দরভাবে মানে হয়েছিল এবং তারপরে আমার কোনো অসুবিধা হয়নি। এবং সেই একই সালে কিছুদিন পর আর কি কয়েকটা সিটিংয়ের পর ডক্টর সেনগুপ্ত আমার ওপর এবং নিচের দুটো চোয়ালের অপারেশন করেন রামেশ্বর নার্সিং হোমে এবং সেটার পর আমার দাঁতের যে একটু সামান্য উঁচু ছিল মাড়িটা এবং তার ফলে সেটা সম্পূর্ণভাবে বসে যায় এবং আমার মানে মুখটা ঠিকঠাক মতো বন্ধ হয় এবং মুখের শেপটাও ভালো হয়েছিল এবং ওনার কাজে খুব স্যাটিসফাই ছিলাম। এবং বর্তমানে আমাদের সমস্যাটা হচ্ছে যেটা যে আবার আক্কেল দাঁতের একটা প্রবলেম শুরু হয়েছে, যেটা মানে 3-4 বছর ধরে আমি জিনিসটা অনুভব করতে পারছিলাম। প্রথমে জিনিসটা মানে স্লিপিং অবস্থায় ছিল মাড়ির ভেতরে, এখন ধীরে ধীরে একটু একটু করে জিনিসটা আবার বেরিয়ে আসছে এবং তারপরে ব্যথা হচ্ছে, মাঝে মাঝে আলসার হয়ে গেছিলো। তো ওটা এখন আমি আজকে 13/1/2015-তে আমি ডক্টর সেনগুপ্তর আন্ডারে এখানে আজকে অপারেশন করবো সল্টলেকের একটি বেসরকারি নার্সিংহোম।